घुसपैठियों को जरूर चिंता करने की जरूरत, और एनआरसी सिर्फ बंगाल के लिए नहीं आएगा, पूरे देश के लिए आएगा। नहीं, देश के हर हिस्से में सीए लागू होगा। नमस्कार बंधु, सबाई केमन आछेन? आगामी कयेक दिनेर मध्ये বা কিছু মাস পরে আপনারা দেখতে পাবেন যে ভারতবর্ষে এনআরসি শুরু হতে পারে। কোন কোন যে কোন রাজ্যে? পশ্চিমবাংলা, ত্রিপুরায়, ঝাড়খণ্ড, মেঘালয়। তো এইসব রাজ্যগুলিতে যদি এনআরসি শুরু হয়ে যায় তাহলে কিসের ভিত্তিতে হবে, কোন নিয়মে হবে, কি স্টাইলে হবে, সেটাই আজকে আলোচনার বিষয় বন্ধুরা। তবে পশ্চিমবাংলায় 1948 সাল ধরে করলেই ভালো হয় এমনটা কিন্তু খবর ছিল, কিন্তু সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত, এই রায় দিয়েছে নাকি আসামে 1971 সাল 25 মার্চের মধ্যে যারা ভারতে যারা ঢুকেছেন বা আসামে যারা ঢুকেছেন তাদেরকে ভারতীয় ধরা হবে। কিন্তু 1971 সাল 25 মার্চের পরে যদি আপনি বাংলাদেশ থেকে ভারতে এসে থাকেন, সেটা পশ্চিমবাংলায় হোক বা ত্রিপুরা রাজ্যে যেখানে ঢুকে থাকেন না কেন আপনি, তাহলে আপনাকে বাংলাদেশি বলা হবে এবং আপনাকে সিএএ সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে এবং আপনাকে ভারতীয় প্রমাণের সার্টিফিকেট নিতে হবে, সিএ সার্টিফিকেট। আর আপনাদেরকে বন্ধুরা বলে দিই, এখনো যারা এটা ভেবে চলছেন যে এনআরসি হবে না, তাদেরকে আমি একটা জিনিস কনফার্ম বলতে চাই যে সিএএ যখন চালু হয়েছে, সিএএর অনলাইনে আবেদন চালু রয়েছে, এখনও আবেদন করা যাচ্ছে, ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন, যেটা আবেদন করলে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। এই সার্টিফিকেট পেলে এনআরসি যখন শুরু হয়ে যাবে তখন আপনার কোনো সমস্যা হবে না, তার জন্য চালু করা হয়েছে। কেননা যদি এনআরসি চালু নাই হতো তাহলে সিএ চালু করার বা আইন করার কোনো প্রয়োজনই পড়তো না, তাই না? যেহেতু প্রচুর বাংলাদেশি তারা হিন্দু এবং তাদেরকেই এই সার্টিফিকেট দেওয়া হচ্ছে, তাই এখানে মুসলিমদেরকে বাদ দিয়ে শুধুমাত্র হিন্দুদেরকে সার্টিফিকেট দেওয়ার জন্যই এই সিএএ সার্টিফিকেট আবেদন চালু হয়েছে। তাই 1971 সালের পরে যারা এসেছেন অলরেডি তারা বাংলাদেশি সরকারের নিয়ম অনুসারে, সুপ্রিম কোর্ট যারা বলেছে বর্তমানে। তো 1971 সাল 25 মার্চে যদি মার্চের পরে ভারতে এসে থাকেন তাহলে আপনি বাংলাদেশি, মানে আপনি ভারতীয় নন, আপনাকে প্রমাণ করতে হবে আপনি ভারতীয় কি না। তো সেক্ষেত্রে আপনাকে ডকুমেন্ট দেখাতে হবে, আর যদি ডকুমেন্ট না থাকে তাহলে আপনি সিএ এর সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, আর আবেদন করলে আপনাকে একটা সিএ সার্টিফিকেট দেওয়া হবে, অর্থাৎ ভারতীয় হওয়ার আপনাকে একটা নাগরিকত্ব প্রমাণ দেওয়া হবে, এবং সেটা থাকলে আপনাকে আর এনআরসি শুরু হয়ে গেলে আপনাকে আর কোনো ভয়ের কিছু কারণ নেই, আপনি ওটা দেখালে আপনার কোনো সমস্যা হবে না। এবার কি হয়েছে এখানে, সেটা হচ্ছে যে শুরু হয়েছে অলরেডি কিন্তু সিএএ আবেদন অনলাইনে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এনপিআর এর প্রস্তাব মেনে নিয়েছেন। এবার এনপিআরটা কি? কাস্ট সেন্সাস, অর্থাৎ জাতি জনগণনা। ধর্মভিত্তিক, জেলাভিত্তিক, রাজ্যভিত্তিক কিন্তু একটা সার্ভে হবে, যে সার্ভে ভিত্তিতে দেখা হবে যে কতগুলো রাজ্যে, কোন কোন রাজ্যের কোন কোন জেলায় কতগুলো হিন্দু কতগুলো মুসলিম, এটা একটা করা হবে। এবং সর্বমোট পশ্চিমবাংলায় কতগুলো হিন্দু রয়েছে, কতগুলো মুসলিম রয়েছে, এটাও দেখা হবে। ঠিক ত্রিপুরাতেও দেখা হবে, অর্থাৎ সারা ভারতবর্ষে, এবার প্রথমবার অনলাইনে ডিজিটাল মাধ্যমে কিন্তু সার্ভে বা এনপিআর চালু হবে, যেটা আপনাকে প্রত্যেককে ফ্যামিলিকে অনলাইনে সাবমিট করতে হবে। কীভাবে সাবমিট করতে হবে? প্রায় 27 থেকে 37টি প্রশ্ন করা হবে, যেখানে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে, এগুলো আপনাকে করতে হবে। আগে বাড়ি বাড়ি করে আসা হতো, সেটা এখনও হবে না, কারণ প্রায় 146 কোটির মতো জনসংখ্যা বেড়ে গেছে। তো এত জনসংখ্যার মধ্যে বাড়ি বাড়ি কর্মী গিয়ে করাটা সম্ভব হবে না, তাই অনলাইনে নিখুঁতভাবে করার জন্য এবার অনলাইনে শুরু হয়ে যাবে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে এই প্রস্তাব বিরোধীদের চাপে মেনে নিয়েছেন। প্রধানমন্ত্রী কখনো চাইছিলেন না যে জাতি জনগণনা করা হবে, তবে তিনি যেহেতু সরকারে আছেন বিভিন্ন পার্টির সাপোর্টে, তাই প্রধানমন্ত্রীটা মেনে নিয়েছেন। এই প্রধানমন্ত্রী যে কোনো সময় এটা চালু হতে পারে, যদিও এই ওয়েবসাইটে বা পোর্টালে কাজ শুরু হয়ে গেছে। এই এনপিআর এর যে প্রশ্নগুলো বন্ধুরা করা হবে সেটা হচ্ছে আপনার বাড়িতে মোট সদস্য সংখ্যা কত, হিন্দু নাকি মুসলিম, এক নম্বর কোন জাতি, এসসি এসটি ওবিসি এগুলো যেমন ধরা হবে, মহিলা কজন, পুরুষ কজন, 18 বছরের নিচে কজন আছে, 18 বছরের উপরে কজন আছে, বিবাহিত না অবিবাহিত, কতদূর পড়াশোনা করছেন, আগে কি কোথাও বাড়ি ছিল, থাকলে কোথায় ছিল, কতদিন ধরে সেখানে ছিলেন, আর আপনি এখানে বর্তমানে বাড়ি করেছেন সেটা কোথায়, কতদিন ধরে আছেন, এই সমস্ত প্রশ্ন কিন্তু করা হবে। করার ভিত্তিতে প্রতিটা ফ্যামিলির, প্রতিটা পরিবারের একটা কিন্তু ডেটা তৈরি করা হবে, ফ্যামিলিটি তৈরি করা হবে। সরকারের সমস্ত খবর নেওয়ার পরে কিন্তু এনআরসির প্রসেস শুরু করা হবে। যখন দেখবে যে ত্রিপুরা এবং আসামে, সরি পশ্চিমবাংলায় প্রচুর পরিমাণে জনসংখ্যা বেড়ে গেছে,
এতগুলো জনসংখ্যা মুসলিম বা হিন্দু, যখন সন্দেহজনক কোনো ব্যাপার থাকবে তারপরে কিন্তু সেই হিসাবে ত্রিপুরা বা পশ্চিমবঙ্গে কিন্তু এনআরসি শুরু করা হবে। এটা কিন্তু একটা প্রথম ধাপ এনআরসির। তাই সিএ সার্টিফিকেট দিয়ে একটা সিকিউরিটি দিয়ে দেওয়া হলো প্রতিটা হিন্দুদেরকে। এরপরে কিন্তু আপনাদের যে এনআরসি সেটা কিন্তু চালু করা হবে, কেননা অলরেডি কিন্তু এটা তথ্য কিন্তু নিয়ে নেওয়া হবে। এবার যেটা বন্ধুরা সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে, ভবিষ্যতে যদি কেন্দ্র সরকার কোনো রাজ্যে এনআরসি বলবৎ করে তাহলে কি নাগরিক হওয়ার ভিত্তিবর্ষ হতে চলেছে 1971 সাল। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় হাতিয়ে হবে কেন্দ্রের। অসমের এনআরসি নিয়ে সুপ্রিম কোর্টে রায় দিয়েছে, আসামের এনআরসির ভিত্তিবর্ষ হবে 1971 সালের 25শে মার্চ। বন্ধুরা, যারা 1948 সাল থেকে 1971 সালের মধ্যে যারা ভারতে যারা ঢুকেছেন, সেটা পশ্চিমবাংলায় হোক বা ত্রিপুরায় হোক, তাদেরকে নাকি ভারতীয় ধরা হবে। কিন্তু 1971 সাল 25শে মার্চে পর আসলে আপনাকে বিদেশি বা বাংলাদেশি ধরা হবে। তবে এটা কিভাবে হবে সেটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না, তবে কি কি প্রমাণ দেওয়া যাবে। তবে এটা তো একটা সমস্যা রয়েছে, 1971 সালের পর তবু আপনাকে কি কি প্রমাণ দিতে হবে। সুপ্রিম কেন্দ্র সরকার কিন্তু এখনো পর্যন্ত কতগুলো লোক সার্টিফিকেট পেয়েছে সিএ সার্টিফিকেট, এটা কিন্তু এখনো পর্যন্ত তারা কিন্তু ডিসক্লোজ করেনি। তাই এটা একটা সন্দেহজনক ব্যাপার তো রয়ে যাচ্ছে। 1971 সাল 25শে মার্চ আসাম, আর 1951 সালে নাকি প্রথম এনআরসি করা হয়েছিল। তো 1951 সালে এনআরসি প্রথম করা হয়েছিল, সেই এনআরসির লিস্ট এখনো পর্যন্ত নেই। আপনারা অনলাইনে ত্রিপুরায় বা পশ্চিমবাংলায় দেখবেন 1952 থেকে 1972 সালের ভোটার লিস্ট পেয়ে যাবেন অনলাইনে, পুরনো ভোটার লিস্ট, সেটা অবশ্যই কিন্তু আপনি পিডিএফ ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এবার দেখুন, আসাম সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল 2012 সালে। 2012 সালের পরে 2024 সালে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট থেকে, বলা হয়েছে যে আসামে যেহেতু 1971 সাল 25শে মার্চ ধরেই এনআরসি চালু করা হয়েছে, তো সেক্ষেত্রে পশ্চিমবাংলা এবং ত্রিপুরা এ দুটো ক্ষেত্রেও কিন্তু সেম একই হবে এবং যে কোনো রাজ্যও কিন্তু তাই হবে। কিন্তু বৃহস্পতিবার এই রায় বিচারপতি দিয়েছেন, আসামের ক্ষেত্রে দিয়েছেন, এবং এরপরে কেন্দ্রীয় সরকারের অন্দরে আলোচনা শুরু হয়েছে এনআরসি ভবিষ্যৎ নিয়ে। স্বরাষ্ট্র মন্ত্রক একটি গাইডলাইন তৈরি করবে, বাংলাদেশ সীমান্তবর্তী অথবা অনুপ্রবেশের অভিযোগ রয়েছে এরকম রাজ্যগুলিতে আগামী দিনে যদি এনআরসি কার্যকর করা হয় তাহলে আসামের মডেলিং করা হবে। মানে 1971 সাল 25শে মার্চ আসামের সিম একইভাবে হয়েছে, কিন্তু পশ্চিমবাংলায় বন্ধুরা 1948 সাল ধরে করা উচিত ছিল। ত্রিপুরাতেও কিন্তু 1948 সাল ধরে করা উচিত, কেননা তখন তো ঘেরা ছিল না, আমি আবার বলছি তখন তো বাংলাদেশ বর্ডার ঘেরা ছিল না, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার অনেক রাজ্যের অনেক জেলাগুলিতে কিন্তু ফাঁকা ছিল, ঘেরা ছিল না। তো সেই ক্ষেত্রে সেই সুযোগে কিন্তু অনেক বাংলাদেশি এসে এসে কিন্তু বাড়ি করেছে, তারা রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সব কিছু তারা বাড়ি নিয়েছেন, ইন্ডিয়ান তারা হয়ে গেছেন, তাদেরকে কীভাবে কী করবে সেটা বুঝতে পারছে না। তবে 1971 সাল 25শে মার্চ, কিন্তু যদি 1971 সালে 26শে মার্চে যদি কেউ এসে থাকে তো সে কীভাবে প্রমাণ করবে যে 1971 সালে 25শে মার্চে সে আসেনি, 1971 সালের 26শে মার্চ এসেছে, এক দুদিনে ফাঁকি কী আর বুঝবে, আমি তো এটা বুঝতে পারছি না আপনাদের অবশ্যই। তো এখানে দেখুন আরেকটা জিনিস বলছে, ঝাড়খণ্ডে নির্বাচনে গিয়ে এখন প্রকাশ প্রচার করা হচ্ছে এবং আরও বলা হচ্ছে বিজেপি সূত্রে, যেটা বিজেপি মানে কিন্তু এখন কেন্দ্র সরকার, তো বিজেপি সূত্রে যেটা জানা হচ্ছে যে পশ্চিমবাংলা, মেঘালয়, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যায় এনআরসি কার্যকর করার পরিকল্পনা বাতিল হয়নি, বরং পুরোদস্তর রাজ্যগুলিতে এনআরসি হওয়ার পরিকল্পনা এখনও আছে। আর যখন এই রাজ্যগুলিতে এনআরসি হবে তখন আসাম মডেল হবে, অর্থাৎ 1971 সালে 25শে মার্চকে ধরা হবে ভিত্তিবর্ষ। 1951 সালকে প্রথমে ভাবা হয়েছিল এনআরসির ভিত্তিবর্ষ ধরা হবে, যেটা আসামের পরে পশ্চিমবাঙ্গা ধরা হয়েছিল 1951 সাল বা 1948 সাল, ঠিক ত্রিপুরা তো 1951 সাল ধরা হয়েছিল, ভাবা হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের পর বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে ভিন্ন ফর্মুলা নেওয়া হবে না, অর্থাৎ ভবিষ্যতে যদি এই রাজ্যগুলিতে এনআরসি হয় তাহলে 25শে মার্চ 1971 সালের আগে যারা বাংলাদেশ থেকে ভারত এসেছেন তাদেরই ভারতের নাগরিক হিসেবে মেনে নেওয়া হবে। দেখুন বলছে, 1971 সালের আগে যারা বাংলাদেশ থেকে ভারত এসেছেন তাদেরই ভারতের নাগরিক হিসেবে মেনে নেওয়া হবে। সেক্ষেত্রে যারা 1971 সালের 25শে মার্চের পর এসেছেন, 25শে মার্চের পর এসেছেন, তো 26শে মার্চে পর আসলে কী হবে, এটা কী করে প্রমাণ হবে আমি এখনো বুঝতে পারছি না। সরকারি সূত্রে খবর, সে ব্যবস্থা রাখা হবে, মানে এখনো পর্যন্ত ভাবা চিন্তা নেই, ভাববে। বাস্তবে সিদ্ধান্ত কার্যকর করা হলে 1971 সালের পরে আসা নাগরিকদের সিএএ অনুযায়ী আবেদন করতে হবে একজন বাংলাদেশি হিসাবে, সেক্ষেত্রে 2014 সাল 1971 সালে হয়ে যাবে, মানে তার পরে আসলে হবে না, আগে আসতে হবে। তো তার মানে 1971 সাল 26শে মার্চ থেকে 31শে ডিসেম্বর 2014 সালের মধ্যে কেউ এসে থাকবে সে বাংলাদেশ হিসেবে আবেদন করবে, এটা আবার কেমন কথা। মানে 1971 সাল 26শে মার্চ
থেকে 2014 সাল 31 মার্চের মধ্যে যদি কেউ এসে থাকে তাহলে সে কিন্তু বাংলাদেশ হিসেবে আবেদন করবে সিএ সার্টিফিকেটের জন্য আজব ফর্মুলা, এবং স্বাভাবিকভাবেই তখন আবেদনকারীকে প্রমাণ দিতে হবে বাংলাদেশে তাদের ধর্মীয়ভাবে অত্যাচারের শিকার হতে হয়েছে। এটা কিভাবে প্রমাণ করবে এটা আমি বুঝতে পারছি না, তারা কিভাবে প্রমাণ করবে, তাই চলে আসতে হয়েছে উদ্ধার্ত হিসাবে, এটাও প্রমাণ করতে হবে। প্রশ্ন হলো যেটা মেন বন্ধুরা, যেটা আমারও প্রশ্ন, অদ্য কি বাংলা এবং অন্য সীমান্তবর্তী রাজ্যে হবে এনআরসি? এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সেন্সাস শুরু হওয়ার পর, মানে যেটা আপনাকে আগে বললাম জনগণনা এনপিআর ন্যাশনাল পপুলেশন রেজিস্টার। বিভিন্ন রাজ্য এবং জেলায় ধর্মভিত্তিক জনসংখ্যা একবার জানার পর এনআরসির প্রয়োজনীয়তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর। তবে তার আগেই স্বরাষ্ট্র মন্ত্রক এনআরসির গাইডলাইন করে ফেলবে রেজিস্ট্রার জেনারেল অফ সেন্সাসের সঙ্গে আলোচনায়, অর্থাৎ এনআরসি জনসংখ্যা কত হবে কি হবে তার আগে কিন্তু এনআরসির গাইডলাইন তৈরি করে ফেলবে স্বরাষ্ট্র মন্ত্রক, অর্থাৎ কিভাবে ত্রিপুরায় বা পশ্চিমবাংলায় এনআরসি চালু করা হবে, কি নিয়মে হবে, তার একটা গাইডলাইন তৈরি করবে। তো বন্ধুরা এই ছিল আপডেট, জানাবেন আপনাদের মতামত। থ্যাংক ইউ।